সবাইকে একসাথে নিয়োগের দাবিতে আবারও রাস্তায় নামলো টেট উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা। আগরতলায় শিক্ষা ভবনের সামনে এই দাবিকে সামনে রেখে বেকাররা প্রদর্শন করল বিক্ষোভ। দাবি আদায়ের লক্ষ্যে দপ্তরের অধিকর্তার নিকট সাক্ষাৎ করতে গিয়ে ব্যর্থ হয়ে সংবাদ মাধ্যমের সাহায্যে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন এই বেকাররা। তাদের অভিযোগ, উত্তীর্ণ বেকারদের একটা বড় অংশ খুব শীঘ্রই বয়স উত্তীর্ণ হতে চলেছে, তাই বিষয়টি মাথায় রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী যেন অবিলম্বে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেন, তার জন্য কাতর আর্জি জানান টেট উত্তীর্ণরা। 2022 সালে টেট উত্তীর্ণরা এখনও সরকারিভাবে নিয়োগপত্র না পাওয়ায় হতাশায় ভুগছেন। শিক্ষকতা চাকরির জন্য টেট উত্তীর্ণ বেকাররা বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেও তেমন কোনো সাড়া পাচ্ছেন না। এতে করে স্বাভাবিকভাবে হতাশায় ভুগছেন এই বেকাররা। 2022 সালে টেট পরীক্ষায় 40,000-এরও বেশি বেকার যুবক যুবতী বসলেও উত্তীর্ণের সংখ্যা খুবই নগণ্য। টেট ওয়ানে 194 জন এবং টেট টুতে উত্তীর্ণ হয়েছেন মাত্র 165 জন। অথচ বিধানসভায় দেওয়া তথ্য অনুযায়ী শিক্ষা দপ্তরে টেট ওয়ানে 1,615টি এবং টেট টুতে 1,643টি শূন্যপদ রয়েছে। বিশাল সংখ্যক শূন্যপদ থাকা সত্ত্বেও উত্তীর্ণ বেকারদের মধ্যে থেকে নিয়োগ করা হচ্ছে না, তাই অবিলম্বে টেট উত্তীর্ণ সমস্ত বেকার যুবক যুবতীদের একসাথে নিয়োগের দাবিতে আবারও রাস্তায় নামল বেকাররা। সোমবার আগরতলা শিক্ষা ভবনের সামনে দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ দেখায় উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা। বিক্ষোভ কর্মসূচি থেকে দপ্তর অধিকর্তার কাছে এদিনই নতুন করে আরও একবার তাদের দাবি তুলে ধরতে চাইলেও দেখা করার সুযোগ হয়নি, ফলে বাধ্য হয়ে সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা। বেকারদের অভিযোগ, টেট উত্তীর্ণদের একটা বড় অংশ খুব শীঘ্রই বয়স উত্তীর্ণ হয়ে যাবার পথে। এ অবস্থায় সরকার তাদের নিয়োগ না করলে কঠিন পরিস্থিতির সম্মুখীন হবেন তারা, তাই মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীর কাছে বেকাররা আর্জি জানান অবিলম্বে তাদের হাতে নিয়োগপত্র তুলে দিয়ে স্কুলগুলির শিক্ষক স্বল্পতা দূর করার। আমরা 2022 টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট। আমরা গত 4 অক্টোবর এলিমেন্টারি এডুকেশন ডাইরেক্টর স্যারের সাথে ডেপুটেশন দিয়েছিলাম, মূলত আমাদের নিয়োগের ব্যাপারে। আমরা 2022 টেটের টেট ওয়ান 194 জন, টেট টু 165 জন, টোটাল 361 জনের মতো আমরা পাস করেছি। পিআরবিটির প্রসেসিং 7 এবং 8 আগস্ট 2023 আমাদের সমস্ত প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে, কিন্তু নিয়োগের ব্যাপারে এখনও আমরা কোনো কিছু ডেপুটেশন দেওয়ার পরও কোনো সদুত্তর পাইনি। আমরা বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের সাথে দেখা করেছি, দেখা করার পরে ওনারা আমাদেরকে বলেছেন এটা ওনাদের দপ্তর নয়, মুখ্যমন্ত্রী স্যারের সাথে দেখা করার জন্য। আমরা অনেকবার অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম মুখ্যমন্ত্রী স্যারের সাথে দেখা করার জন্য, কিন্তু আমরা কোনো অনুমতি পাইনি। আমরা বাধ্য হয়ে আজকে আবার এলিমেন্টারি দপ্তরে এসেছিলাম, ডাইরেক্টর স্যারের সাথে দেখা করতে পারিনি। তাই আমাদের অনেকের বয়স 40+ হয়ে যাচ্ছে, অনেকে আমরা ব্যাংক থেকে লোন নিয়ে বিয়েড করেছি, কিন্তু ডিসেম্বর মাসের মধ্যে যদি নিয়োগের ব্যাপারে কোনো কিছু না ভাবা হয় আমাদের অনেকের বয়স চলে যাবে। তাই আমরা আজকে আবার এসেছি, এখন আমাদের একটাই।